ঋতুরাজ বসন্ত সেজেগুজে প্রস্তুত। সজনে কম বেশি আমরা সকলেই খাই, গরম তো চলে এসেছে। বাজারে এখন দেখা যাচ্ছে কচি কচি সজনা। এটি শুধু মুখের স্বাদ নয়, শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। গর্ভবতী মায়েদের এই সবজিটি খেলে অনেক উপকার। গর্ভাবস্থায় সজনে খেতে পারেন নিশ্চিন্তে। শুধু সজনের ডাঁটাই নয়, এর পাতা ফুলও ভীষণ উপকারী। তবে গর্ভাবস্থায় এগুলি খাওয়া যাবে কি না সেটাই জানা গুরুত্বপূর্ণ। তো চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। শুধুমাত্র 100 গ্রাম সজনে পাতার মধ্যে থাকে উচ্চ পরিমাণে খাদ্য মধ্যস্থ তন্ত্র, কার্বোহাইড্রেট এবং প্রোটিন। এছাড়াও থাকে ফলেট, ক্যালসিয়াম 19%, আয়রন বা লোহা 31% এবং অল্প পরিমাণে অপরিহার্য খনিজ যেমন ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং জিঙ্ক বা দস্তা। সজনে পাতায় থাকে ভিটামিন এ 47%, ভিটামিন B1 বা থায়ামিন 22%, ভিটামিন B2 বা রিপ্রোফ্লাভিন 55%, ভিটামিন B6 92% এবং ভিটামিন B3, B5 ও ভিটামিন C। তো এবার যেন সজনে ডাঁটা পাতা ফুল খেলে কী উপকার পাওয়া যায়। এই সময় মায়েদের বমিবমি ভাব, মাথা ঘোরানো, অপসাদ হতে থাকে, এগুলো কমাতে সাহায্য করে সজনে ডাঁটা। এই সবজি প্রেগনেন্ট মায়েদের সতেজ এবং সবল রাখে। এছাড়া সজনে পাতায় আছে ফলেট, যা শিশুর নিউরাল টিউব গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিটামিন, যা শিশুর ব্রেন এবং মেরুদণ্ড গঠন করে। নাম্বার 2, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। সজনের ডাঁটা ও পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালো কাজ করে। সজনের পাতায় স্থিয় ক্যান্ডিস থাকায় মানুষের শরীরে চিনির সঠিক মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য সজনে খুবই উপকারী সবজি। নাম্বার 3, হাড় শক্ত ও মজবুত করে। সজনের ডাঁটা এবং পাতায় প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন থাকে। এছাড়াও প্রোটিন, আয়রন এবং অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যা আপনার দেহকে সুস্থ করতে এবং পেশি গঠনে সহায়তা করে। তাই এটি সুস্থ এবং শক্তিশালী হাড়ের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও আমাদের শরীরে রক্ত বিশুদ্ধ করতে সজনের কোনো জুড়ি নেই। নাম্বার 4, কোলেস্টেরল কমায়। হৃদরোগ আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় কারণ হলো কোলেস্টেরল। সজনে পাতা খাওয়ায় উচ্চ কোলেস্টেরলের মাত্রার বিরুদ্ধে যথেষ্ট উন্নতি দেখায়। সজনে হৃদরোগের ঝুঁকি থেকে রক্ষা করতে পারে। নাম্বার 5, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, কোনটা রেখে কোনটা বলি, সবই কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে এবং আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে। নাম্বার 6, বসন্ত রোগ প্রতিরোধ করে। বসন্ত প্রতিরোধ সজনের ডাঁটার তরকারি বা ডাল করে খেলে জল বসন্ত বা গুটি বসন্তে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়। পাতা শাক হিসেবে বড়া ভেজে খেলেও একই উপকার পাওয়া যায়। নাম্বার 7, পেটের সমস্যা সমাধানে কাজ করে। সজনে হজম সমস্যার সমাধানে ব্যাপকভাবে কার্যকরী। পেটে গ্যাস হলে, বদহজম হলে এবং পেটে ব্যথা হলে সজনে ডাঁটার তরকারি করে খেয়ে নিন। সজনে পাতার রস বা পাতা দিয়ে তৈরি বড়ি কিছু পেটের ব্যাধি যেমন কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রাইটিস এবং আলসারেটিভ কোলাইটিস নিরাময়ে সহায়তা করতে পারে। নাম্বার 8, বুকের দুধ বাড়ায়। সজনে বুকের দুধ বাড়াতে সাহায্য করে। যেহেতু এগুলো প্রোটিন, গুরুত্বপূর্ণ ভিটামিন এবং প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ উৎস, তাই এই পাতা খাওয়া মা এবং শিশুর স্বাস্থ্যের জন্য খুব ভালো। নাম্বার 9, শ্বাসকষ্ট কমায়। সজনে ডাঁটা এবং পাতার রস খেলে শ্বাসকষ্ট সারে। সজনে ডাঁটায় থাকা প্রদাহ বিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি অ্যালার্জি প্রতিরোধ করে, ফলে অ্যালার্জির কারণে যে শ্বাসকষ্ট হয় তা দূর করে। নাম্বার 10, ত্বক এবং চুলের জন্য ভালো। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পুষ্টির কারণে সজনে পাতা ত্বক এবং চুলের স্বাস্থ্য এবং চেহারা উন্নত করে। এগুলি ত্বকে কোমলতা আনে এবং চুল চকচকে করে। এই পাতায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টগুলি ত্বকে শুক্র রেখা এবং বলি রেখার উপস্থিতি হ্রাস করে। এছাড়াও লিভার ও কিডনি সুরক্ষিত রাখে। শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে সজনে। তাই সজনের এই ভরা মৌসুমে আপনার খাদ্য তালিকায় সজনের তরকারি বা সজনের ডাল রাখতেই পারেন। নাম্বার 11, পেট ব্যথা থেকে মুক্তি দিতে পারে। সজনের মধ্যে ঔষধি বৈশিষ্ট্য রয়েছে, যা অন্তঃসত্ত্বা মহিলাদের পেট ব্যথা বা পেটের সমস্যা নিরাময় বা প্রশমিত করতে সাহায্য করে। আমাশয়, কলেরা, ডায়রিয়া ইত্যাদির মতো রোগের লক্ষণগুলি লাঘব করতে সজনে পাতার সাথে কচি নরম নারকেলের জল দেওয়া হয়ে থাকে। নাম্বার 12, প্রসবে সহায়তা করতে পারে।
সজনে জোড়ায় সংকোচনগুলির উন্নতি ঘটাতে এবং শ্রমের বেদনা হ্রাস করতে পারে, আর এই জন্য এটি পরোক্ষভাবে সন্তান প্রসবে সাহায্য করে এবং প্রসব পূর্ববর্তী ও পরবর্তী জটিলতাগুলি হ্রাস করে। তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যদিও সজনে বিভিন্ন পুষ্টিকর উপাদানে পরিপূর্ণ এবং একজন গর্ভবতী মহিলার জন্য ভীষণভাবে উপকারী, তবুও সজনে গাছের এমন কিছু অংশ আছে যেগুলি থেকে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাছাড়া অতিমাত্রায় সেবনের ফলে তা বা দেহের মধ্যে বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে। সজনে গাছের ছাল এবং মূলের মধ্যে বিষাক্ত রাসায়নিক থাকে যা গর্ভপাত পর্যন্ত ঘটাতে পারে, সুতরাং সেগুলি কোনো সম্ভাবনাতেই খাওয়া উচিত নয়। এর মূলে এমন এক রাসায়নিক থাকে যা থেকে আবার প্যারালাইসিসও হতে পারে। গর্ভবতী মহিলা এবং বাচ্চাকে স্তনপান করানো মায়েদের পক্ষে সজনে ফুলও খাওয়া নিরাপদ হবে না, কারণ সেগুলোতেও বিষাক্ত রাসায়নিক থাকতে পারে। অতএব গর্ভাবস্থায় বা অন্য যে কোনো সময় খাওয়ার আগে সমস্ত সবজিগুলোকে অবশ্যই বেশ ভালোভাবে সকলে ধুয়ে নেওয়া উচিত। তবে গর্ভাবস্থায় সজনে ডাঁটা খাওয়া ভীষণ উপকার, তাই নিশ্চিন্তে খেতে পারেন। ধন্যবাদ।